ঋতুরাজ বসন্ত এসে গেছে, তাই দোলা দিচ্ছে মন, প্রকৃতিও সেজেছে নতুন সাজে। সকলকে বাসন্তী ভালোবাসার শুভেচ্ছা। আজ বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে বরিশাল সেজেছে নতুন সাজে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বরিশাল সরকারি মহিলা কলেজে। এখানে বকুলতলায় সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। এই বরিশাল মহিলা কলেজ ছাড়াও বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বরিশালের সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানেও বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু বরিশালের যে ফুলের দোকানগুলো রয়েছে সেই ফুলের দোকানগুলোতে কিন্তু গতকালকে থেকেই কিন্তু উপচে পড়া ভিড় দেখা গেছে। এছাড়া এখানে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু সকলেই জানিয়েছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু প্রচুর কয়েক গুণ কিন্তু ফুলের দাম বেড়েছে। আমরা কথা বলেছি যে ফুলের যে বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে সারের দাম সহ বিভিন্ন কারণে কিন্তু এই ফুলের দাম বেড়েছে, তাই তাদের এবার এবছর ফুলের দাম বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া আজকে কিন্তু যে দুটি দিবস কিন্তু একসাথে পড়ায় কিন্তু বরিশালের যে সকল বিনোদন কেন্দ্র রয়েছে সে সকল বিনোদন কেন্দ্র কিন্তু ইতিমধ্যে আমরা উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।